বিজি বিজিএমইএ কাপ দু ফুটবল প্রতিযোগিতায় লায়লা স্টাইলকে চার শূন্য গোলে হারিয়ে বিজি বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্ট পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হয়েছে লায়লা গ্রুপের প্রতিষ্ঠান বান্ধ ডিজাইন এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল পোশাক শিল্পের এই প্রতিষ্ঠানটি শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রায় সাত হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলাটি উপভোগ করেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর মধ্যকার পারস্পরিক বন্ধন আরও মজবুত করতেই প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্টের চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের ষোলোটি পোশাক শিল্প কারখানা অংশ নিয়েছিল এদের মধ্যে লাইলা গ্রুপেরই দুটি প্রতিষ্ঠান লাইলা স্টাইল আর বান্ধব ফাইনালের লড়াইয়ে নামে শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আক্রমণ পাল্টাক্রমণে চার শূন্য গোলে জয় পায় বান্ধ পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা দর্শকদের উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম এই ধরনের আয়োজন কারখানাগুলোর কর্মপরিবেশ যেমন আরও উন্নত করবে কর্মীদের মানসিক শক্তিও বাড়বে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বান্ধ ডিজাইন চলতি বছরের অক্টোবরে বিশ্ব কর্পোরেট টুর্নামেন্টে অংশ নেবে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও এর প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক স্টাইলিস্ট গার্মেন্টস ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে